আসার পরে আমি আমি কিছু জিনিস এই কতদিন দেখতেই তোমরা ভিডিও ফিডিও দিই নি ঠিক ভালো লাগছে না না আমি চাইছি যে সোশ্যাল মিডিয়াটা একটা সুন্দর সুস্থভাবে চলছে চলুক কেউ কাউকে নিয়ে পার্সোনাল এটা খারাপভাবে এটা এ দেখো তর্ক বিতর্ক সেটা হতেই পারে কিন্তু এমনভাবে সেটা হোক যেন কারোর কোনো সমস্যা না হয় কারোর কোনো লাইফে যেন এফেক্ট না হয় আমাদের স্লোগান ছিল যে আমি অবশ্যই ভিডিওটা ঘোড়ামুখি আমার প্রিয় 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 বাবা এত প্রিয় যে মুখটা দেখলেই রাগ উঠে যায় সেদিনটা যখন স্টিম লাইফটা দেখছিলাম সোমার আমার ভিডিওটা করতে দেরি হয়ে গেছে আমি সেদিনেই করতে চাইছিলাম হ্যাঁ আমার সঙ্গীতাদের উপরে ভীষণ রাগ উঠছিল দিদি চাইলেই কি হবে যে আপনি নোংরা পরিষ্কার করে ফেলবেন অত সুন্দর সহজ নয় এ হলো গিয়ে একদম কোথাকার যে জিনিস আর কি জিনিস সে শুধু জানে জগদীশ আর তুমি তো দিদি সঙ্গীতা দিদিকে বলছি তুমি তো চাইছো যে ওয়াইটিটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে কিন্তু এই নরকের কীটটাকে পারবে না গো যদি দেখো তুমি আজকে যদি চলো আমি আসছি ওই প্রসঙ্গটা নিয়ে কারণ সেদিনকে আমার লাইভে ওকে স্টিম লাইভে দেখেই মাথাটা জাস্ট গরম হয়ে গেছিলো তারপরও ভেবেছিলাম যে চলো দিদি নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে বলে ওকে এনেছে কিন্তু এখন একটা যে ভিডিও দেখেছি মাথাটা জাস্ট দিদির উপরেই রাগ উঠছে তো আসছে সেটা নিয়ে তার আগে আমি এই কতদিন ভিডিও না দেওয়ার কারণ আমি না সুন্দর সুস্থভাবে চলছে চলো ভাই এমন কাউকে কিছু নিয়ে বলার দরকার নেই যে কেউ কোনো কষ্ট পাবে দরকার নেই বলে আমি কিন্তু চুপ করে আছি আমি কোনো কিন্তু ভিডিও দিচ্ছি না কতদিন ধরে কিন্তু আজকে আর চুপ করে থাকতে পারলাম না প্রথমত কথা হলো গিয়ে পিঙ্কের একটা ভিডিও দেখলাম আজকে একটা ভিডিও দেখলাম অবশ্যই আজকে মঙ্গলবার মঙ্গলবার একটা ভিডিও দেখলাম দুদিন আগে ফেসবুকে ওর একটা আপডেট দেখছিলাম ফেসবুকে একটা আপডেট দেখছিলাম ও সেটা ইয়েতে দেয়নি ইউটিউবে দেয়নি ফেসবুকে একটা আপডেট দেখছিলাম কোথাও না কোথাও খারাপ লাগছিল আবার কোথাও খুব আনন্দও লাগছিল তো আজকের ভিডিওটা দেখে পিঙ্কি তোমাকে দুটো কথা বলতে চাই তুমি একটা কথা বললে যে এখান আমি আমার কর্মফল আমাকে শাস্তি ভুগতেই হবে হ্যান ত্যান প্যান অনেক কথা বললে দেখো মানুষ দেরিতে হলেও যদি বুঝতে পারে অনেক সময় অনেক কিছুর পরিস্থিতির আমরা শিকার হয়ে যাই যাক তুমি দেরিতে হলেও যে বুঝতে পেরেছো তুমি অবশ্যই তোমার সন্তান তুমি তো বুঝবেই বোঝাটাই স্বাভাবিক কিন্তু আজকে তুমি তোমার মেয়ে জামাইকে বাইরে নিয়ে খাওয়াচ্ছ বাইরে ডেকে খাবার দিয়ে আসছো যাই ওরা রাস্তায় ছিল সেই পরিপ্রেক্ষিতে তুমি বাইরে খাবার দিয়ে এসছো খুব ভালো কথা কিন্তু বাড়িটা কিন্তু তোমার তুমি চাইলে তোমার মেয়ে জামাইকে নিয়ে আসো বাড়িতে আনতেই পারো কী সমস্যা আছে মেয়ে জামাইকে বাড়িতে আনো সত্যিই ভালো লাগছে এইভাবেই দিনগুলো কাটাও কিন্তু স্বামীকে আমার মনে হয় বঞ্চিত করে নয় ঠিক আছে স্বামীকে বঞ্চিত করে নয় স্বামীকে অবশ্যই পাশে রেখে চলো এতকাল তুমি তুমি স্বামীকে পাশে রেখেই চললে তোমার স্বামীকে তোমার অনেকটাই ভরসার জায়গা ওইভাবে কিন্তু দিনটা চলবে না লাস্ট অবধি ঠিক আছে সে তারপরে তোমার যেটা মর্জি তোমার ইচ্ছা তুমি সেটা করতেই পারো সেটা তোমারই একদম সম্পূর্ণটাই তোমার ইচ্ছা কিন্তু রিমিকে অবশ্য এভাবে দেখে খুবই ভালো লাগছে যে হাসি খুশি সুন্দর সুস্থভাবে দিনানিপাত করছে সত্যিই ভালো লাগছে আজকে চেয়েছিলাম যেটা সেটা সত্যি হয়েছে খুব ভালো লাগছে কিন্তু আজকে এই ঘোড়ামুখী এই ডাইনিটাকে দেখে সত্যি কথা বিশ্বাস করো ওর ভিডিওটা দেখে মাথাটা জাস্ট গরম হয়ে গেছে হ্যাঁ আমি তো প্রথমত ওকে যখন স্টিম লাইফটায় দেখলাম দেখে আমার মনে হলো কী হলো ও কেন স্ট্রিম লাইফে আমি কিন্তু উঠেছিলাম পরে উঠেছি কারণ আমি কাজে থাকি কাজ থেকে এসেছি এসে দেখছি ও স্ট্রিম লাইফে কি হলো সীমা সীমাদি ডাইনিটা সোমা দিদি সঙ্গীতা দি ও কোথা থেকে দড়ি ছিঁড়ে এলো ও দড়ি ছিঁড়ে ওখানে কি করে উঠলো কিংবা কিভাবে এলো কিভাবে অ্যালাউ হলো ও এখানটায় কারণ ও তো কোনো কারোরই নয় ও না কোনো দলে থাকতে পারে না কারোর পার্সোনাল সম্পর্কে থাকতে পারে ওর শুধু জীবনের স্বার্থ ছাড়া দিদি মানুষ চিনতে ভুল করে ফেললে তুমি বুঝলে দি তুমি মানুষ চিনতে ভুল করে ফেললে এখানে কিন্তু আমি ওকে দিলে বেশ অনেক রকমভাবে দিতে পারতাম কিন্তু ওর মতো তো কুত্তা নই আমি ওর মতো কুত্তা নই কারণ ও হলো কি বলো তো কুত্তা যেমনি শুকে 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 সুখে সুখে শুকে শুধু খাবারের সন্ধানে যায় ও ঠিক সেরকম একটা কুত্তা দিদি ও ঠিক খাবারের সন্ধান করতে করতে যেখানে দেখবে খাবারের সন্ধান আছে সেটা বাঁচি হোক বাসি হোক পচা হোক গলা হোক আর সুস্থ হোক যে খাবারই হোক ও শুধু খাবারের সন্ধানে থাকে যেইখানে খাবার পাবে সেইখানেই খোবলে ধরবে সেখান থেকে উগলে নিয়ে খাবারটা নিয়ে এসে ও চলে আসবে তারপরে ওই স্থানের আর কোনো অস্তিত্ব রাখবে না সেই স্থানের সম্বন্ধে ওর মাথার মধ্যে কোনো কিছু থাকবেই না যে ওখান থেকে ও খাবারটা নিয়ে এসেছিলো সেই জায়গাটার পুরো দুলিস করে দেবে যেমনি আমরা দেখেছি ম্যান্ডি ম্যান্ডির থেকে সমস্ত উগলে নিয়ে চ্যানেলটাকে দাঁড় করালো ম্যান্ডি এত কিছু করলো করে ম্যান্ডিল পুরো একদম জিনা হারাম করে দিল এদিকে আরে গামলা যাকে তোমার গামলা বলছো হ্যাঁ মানে সরি টিনা গামলা নামটা আমি বলতে চাইনি আমার মাথায় আসছিল না ওর নামটা সরি কারণ আমি ওইভাবে কাউকে বলাটা ঠিক ভালো লাগে না উচিত না বলবো উনার ঠিক আছে যার যার যেরকম চরিত্র সে সেই চরিত্র নিয়ে চলুক কার ওই যে ও বললো না আমাদের ওকে ডাইনি বলবো আমি প্লিজ কিছু মনে করো ওটা ও একটা ডাইনি ও একটা সর্প ও একটা ডাইনি ও একটা কালসর্প যেখানে ছোবল দেয় যেখানে বিষ বসায় সেটা পুরো একদম শেষ হয়ে যায় ও লোকে সেই রকম জাতের জিনিস দিদি তুমি হয়তো বুঝতে পারো না সোমা তোমরা তো ছিলে কী করে ওকে অ্যালাউ করলে তোমার লাইফটাতে আমার তো মনে হয় উচিত হয়নি আমি যে তোমরা লাইভ করেছো সবাইকে আহ্বান করেছো কিন্তু দিদি এই জিনিস যে কী জিনিস দিদি বুঝতে পারছো তো এই জিনিস কী জিনিস তুমি ওকে সাজেস্ট হয়তো করেছিলাম না পুরো লাইফটা ওর একটা ভিডিও দেখলাম সেখানে বলছে আমার যেটা রূপ আমি সেই রূপে ফিরে আসবো অবশ্যই ও জানে আমার এই রূপে আমার পয়সা এই রূপে আমার কামাই এই রূপে আমার ধান্দা তাহলে আমি কি করে ধান্দা দেখেছো স্লিভলেস পরে ও এরকমই বসবে ওকে যতই তুমি সতর্ক করতে চাও একটা অন্যাও ও নেবে না কারণ ওকে লাল পরেই লাগে কারা যে ওকে বলছিল লাল পরেই লাগে কোনো ছেলে না কোনো বৃদ্ধ লোক কোনো মেয়ে তো বলবে না হুম সেরকমই কেউ বলছিল ওকে ওকে লাল পরই লাগে বুঝেছো ওই স্লিভলেস পরে অর্ধঙ্গ যখন দেখায় ওকে লাল পরই লাগে দিদি তুমি ওর হিস্ট্রি জানো না হ্যাঁ ও হলো এমন একজন মেয়ে ছেলে মানুষ মানে কী বলবো মেয়েরা হয় নাকি আমরা শুনেছি মায়ের জাত মেয়েরা মায়ের জাত ওর মায়ের কথা কি বলবো ছাড়ো বাদ দাও তো মেয়েদের মধ্যে একটা সফট কর্নার কাজ করে তাই না ওর মধ্যে সেই জিনিসটা মনে ভগবান দিয়ে পাঠায়নি সফট কর্নারটা ওর মধ্যে নেই বুঝেছ কারণ না হলে ও উজ্জ্বল কণিকা নিশ্চয়ই সিম্পল মাই সিম্পল লাইফ যে চ্যানেলটা উজ্জ্বল কণিকা তুমি জানো কি জানো না আমি জানি না হ্যাঁ ওই চ্যানেলটাকে নিয়ে ও যেভাবে নোংরাভাবে ভিডিও করেছে ওর মধ্যে যদি একটুকু মনুষ্যত্ব বোধ থাকতো ওই ভিডিও করতে পারতো না এদিকে রিম্পা রিম্পার চ্যানেলটাকে নিয়ে রিম্পার ছেলে দুটোকে নিয়ে দিদি যেভাবে যে বিচ্ছিভাবে ও ভিডিও করেছে হ্যাঁ মানে তুমি ধারণাও করতে পারবে না যে একটা মমতাময়ী মা হয় মমতাময়ী নারী হয় মা হবে তারপরে তো মা হবে সেটা আলাদা কথা কিন্তু নারী নাকি মমতাময়ী নারী হয় ঠিক আছে যে মা হয় সে মমতাময়ী মা হয় নারীরই তো অনেক রকমের রূপ একটা নারী মা হয় একটা নারী জন্মে সে কন্যা সন্তান হ্যাঁ তারপরে সে কারোর বোন কারোর দিদি তারপরে কারোর পত্নী কারোর বৌদি কারোর বৌমা তাই না কারানান সম্পর্কে সে জড়িত হয় তারপরে সে মা হয় তাহলে সে পুরোটাই সে মমতা ময়ী একজন নারী আর এর মধ্যে মমতার মাত্র নেই বিন্দু বিসর্গ নেই দিদি ওলোটা কালসর্প ভগবান ওকে পৃথিবীতে পাঠিয়ে ভগবানও হয়তো বলছে যে কাকে পাঠালাম আমি কি মিশ্রণ কি ধাতু কি মিশ্রণ ধাতু দিয়ে আমি ওকে ধরতিতে পাঠিয়েছি এরকম একটা জঘন্য মহিলা ও দিদি তুমি ওকে নিলে তোমার লাইফটা ওখানে মানে লাইফটাকে অপবিত্র করে দিলে দেখেছো ওকে তুমি যতই সাজেস্ট করো না কেন ওকে যতই ও বলছে আমি আমার ঘোল পাল্টাবো না কারোর জন্য আমি সত্যি কথা তুই ভালো কেন হবি তুই তুই তো ভালো হতে পারবি না তুই এটা নরকের কিট নরকের কিট হয়েই থাকবি ঠিক আছে তুই এইভাবে চলবি এইভাবেই চল তুই কারোর হতে পারবি না তুই যখন দেখেছিস সেটা প্রশংসা হচ্ছে দৌড় আ আ যাই 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 গিয়ে ভাবলি দেখে এখান থেকে কি নেওয়া যায় দেখলি যে না এখানে গেলেও তো বিপাক এখানে তো এই মহিলা মানে সঙ্গীতাদির কথা এই মহিলাও তো আমাকে ভালো পথে টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি তো সেই পথের প্রতীক নই আমি তো সেই পথের প্রতীক নই আমি হলাম একটা কুত্তা আমি গুচেটে খাওয়া মানাল মাল তাহলে আমি কি করে সঠিক পথে যাবো আমি তো কুত্তা চেটেই খাবো আমি যেখানে গুয়ে সন্ধান পাবো যেখানে আমি যা পাবো সেইটা চেটে খাওয়া মাল আমি হ্যাঁ তুই এদিকে আমি সঞ্জয়ের লাইভে উঠেছিস তুই এদিকে ওইখানে উঠেও দেখলি যে না পেলি না ওদিকে টিনার সাথে তুই টিনাও তোর সাথে বিটছে মানে তুই মানে স্থান কোথাও পাচ্ছিস না তুই এখন দল ছাড়া একটা কী বলবো দল ছাড়া তুই একটা মানে গরু বুঝিস তো যখন একটা সে গরু হোক আর মানুষ হোক একটা দলের মধ্যে থাকলে একটা আওয়াত্তার মধ্যে থাকবে দল মানে আমি ওরকম দল বোঝি যে আমার অস্তিত্বের বাইরে গিয়ে কোনো দলের সাথে আমি সংগঠিত হব ওরকম মানুষ আমিও নই কিন্তু তারপরেও তো মানুষের একটা পাঁচজনের সাথে একটা বন্ডিং থাকে পাঁচজনের সাথে একটা কথোপকথন থাকে পাঁচজনের সাথে একটা কথাবার্তা থাকে তোর আছে কেউ তোর আছে সেরকম কেউ তোর কেউ নেই তোর কেউ নেই তুই তোর একা হয়ে তুই লড়বি লড়ছিস লড়বি কারণ তুই সমস্ত দরজা তুই বন্ধ করে দিয়েছিস তুই এরকম একটা পাপিস্টা নারী ঠিক আছে তুই এরকম একটা পাপিস্টা নারী হ্যাঁ তুই তুই নিজেকে বিরাট কিছু মানে ভেবে বসে আছিস কিন্তু ওই যে শিশুপাল শিশুপালের কথা মনে আছে তো শিশুপালও ভেবেছিল আমি অনেক কিছু গোয়ালার ছেলে কৃষ্ণ সে কি করবে আমাকে গোয়ালার ছেলে কৃষ্ণ তার কি ক্ষমতা আছে তার এত কিসের পাওয়ার সে আসলে তাকে সিংহাসনটা ছেড়ে দিতে হয় তারপর দেখিয়ে দিয়েছিল গোয়ালার ছেলে কৃষ্ণর কি ক্ষমতা আর শিশুপালের কী ক্ষমতা ঠিক আছে তো চলো বন্ধুরা চাইছিলাম না আমি আর এই চ্যানেলে সেরকমভাবে ভিডিও দেব ভেবেই ছিলাম না অন্যরকম ভিডিও দেওয়ার চিন্তাধারা ছিল কিন্তু এই মেয়ে ছেলেটা নরকের কিটটাকে পরশু দেখার পর থেকে আমার মাথাটা যে এইখানেও কি করে ঢুকলো এইখানেও কি করে ঢোকে হ্যাঁ তারপর সেই রূপটা দেখিয়ে দিল আসল আসল রূপটা দিদি দেখে নিলে তো এবার এবার কি করবে বলো ও হলো সেই জিনিস এই দিদি ও সেই জিনিস ঠিক আছে ও আজকে থেকে চিনি না দিদি শুরু থেকে ওকে চিনি শুরু থেকে চিনি আজকে ও এই জায়গায় ঠিক আছে মানে নিজের কিচ্ছু নেই শুধু পরের কিভাবে ক্ষতি পরের কিভাবে খারাপ ওই যে বলুন আমি ভিডিও টু ভিডিও করব না আমার মনে যা ও ভিডিও টু ভিডিও করলে তো মানে মানুষ খাবে না ও আজে বাজে মিথ্যে কথা বলে ভিডিও করবে তাহলে মানুষ খাবে চল দেখ ওই যে শিশু বলার কথা ভাব আর শ্রীকৃষ্ণের কথা ভাব আর তুই এগো দেখিস আবার ঠিক আছে সামলাতে কত দূর পারিস তো চলো বন্ধুরা এর বেশি আর কিছু বললাম না চল 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 তুই তোর পথে চল না দেখ না লাস্ট অব্দি কী আছে তোর পথে কি অপেক্ষা করছে হুম তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে